এই দেয়ালটা দেখতে পাচ্ছি, এই দেয়ালটাতে একটা বুদ্ধের মিউরাল হবে। এই দেয়ালটাতে তো প্রথমে বালি, হাফ ইঞ্চি পাথর আর সিমেন্ট দিয়ে একটু কড়া মশলা বানাবো। তো সেই মশলাটা ভালোভাবে বানানোর পরে দেয়ালটা এখন চিপিং করবো। চিপিং করার পরে কিছু ব্রেক পুঁতবো। ব্রেক পুঁতে ওই দেয়ালটাতে এই মশলা দিয়ে ঢালাই দিয়ে দেবো। তো যতক্ষণ মশলাটা রেডি হচ্ছে ততক্ষণ দেয়ালটাতে আমি স্কেচ করে নিই বুদ্ধের যে মিউরালটা হবে সেটা স্কেচ করো চক দিয়ে। স্কেচটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার স্কেচটার ভেতরে ভেতরে ছেনি আর হাতুড়ি দিয়ে ভাঙতে হবে। তো এরপরে যেখানে যেখানে চিপিং করা আছে সেখানে সেখানে ব্রেক পুঁতে নেবো। তো স্কেচ করা কমপ্লিট হয়ে গেছে, চিপিং করা কমপ্লিট হয়ে গেছে, প্রেস পোতাও কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে মূর্তিটাতে ঘোলা মারব, সিমেন্টের ঘোলা। জল আর সিমেন্ট মিশিয়ে সেটাকে পাতলা করে এই ভেতরে মারব। তারপরে যে ঢালাই মশলাটা বানিয়েছি বালি, সিমেন্ট আর পাথর দিয়ে সেটা এর উপরে ছাপিয়ে দেবো। Thank you.
গাছের পাতাটা, পদ্ম ফুলটা আর বুদ্ধদেবটা, এটা বাদ দিয়ে আজকে যতটা পারো কাজ এগিয়ে রাখার চেষ্টা করব। তো আপনারা যদি চ্যানেলে নতুন হন তো সাবস্ক্রাইব করে রাখুন, এই চ্যানেলে আর্ট রিলেটেড অনেক রকম ভিডিও আছে। We'll be right back.
দেখতে পাচ্ছ আজকের মতো এখানে কাজ শেষ। তো আজকে কি কি করলাম, আজকে বলতে গেলে অনেকে এখানে যত কিছু আছে সবকিছুই করলাম, খালি এই বুদ্ধদেবটা এখনো কমপ্লিট করা, বুদ্ধদেবটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ কমপ্লিট করা যাবে না। আর এই যে পাতাটা যেটা এখানে ঢালা মানে একটু জমিয়ে ঝাঁটা দিয়ে টেনে রাখলাম, আর এই পাহাড় গুলো যেগুলো আছে এইগুলোতে ডাইরেক্ট যেন তোমরা সিমেন্ট দিয়ে মানে কাজ করে দিও না, পাহাড় গুলো এইগুলো এই জলগুলো এই পদ্ম পাতা গুলো বিনা মানে চিপিং করে করো না। এই দেয়ালটা মানে যখন প্লাস্টার করেছিল তখন একটু ঝাঁটা দিয়ে দাগ টানা ছিল, এরকম এরকম দাগ টানা ছিল, তো তার জন্যই মানে এটার উপরে মানে সিমেন্টের মশলাটা ধরে নিয়েছে, ধরে নেবে ছাড়বে না। এমনি যদি কোনো দাগ টানা যদি না থাকে তাহলে মশলাটা ছেড়ে যাবে পরে, তো ভুল করেও এটা করো না। আর যেই কাজগুলো করবে সেগুলো মানে আগে চিপিংটা করে নিও, এরকম বুদ্ধদেবটা অনেকটা উঁচু হবে তার জন্য চিপিং করেছি, তারপরে এটাতে ব্রেক দিয়েছি যাতে পরে না ছেড়ে যায়। আর গাছটা কমপ্লিট হয়ে গেছে, গাছটা একদিনের মধ্যে কমপ্লিট করে দিয়েছি, বলতে গেলে গাছের গুড়িটা গদিটা একদিনের মধ্যে কমপ্লিট করে দিয়েছি। আর একটুখানি বাকি আছে, যেগুলো গাছের ডালটা একটু বাড়াতে হবে, গাছে একটা দুটো পাখি থাকবে, আর গাছে পাতাগুলো কমপ্লিট করতে হবে। তো আজকের মতো এইটুকুই, বাড়ির জন্য বেরোচ্ছি, সব কিছু গোটানো হয়ে গেছে।